নমস্কার গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা শুনছিলেন শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত সত্যের আড়ালে উপন্যাসটি আজকে শুরু করব সেই উপন্যাসের দ্বিতীয় পর্ব অধ্যায় চার খানিকটা বাদে আমরা ফিরে এলাম আমাদের বাসস্থানের দিকে রজতের ঘরে উঁকি মেরে দেখলাম রজত ওর খড়ের বিছানায় শুয়ে আপন মনে সিগারেট টানছে আমি বললাম একি তুমি এখানে আর তোমাকে আমরা খুঁজছি রজত বলল আমাকে কি খোঁজার কথা ছিল আমাকে তো খোঁজার দরকার ছিল আমি হারিয়ে গিয়েছিলাম আর আপনি এখানে নিশ্চিন্তে শুয়ে আছেন রজত এবার হাসতে হাসতে উত্তর দিল আমি দূর থেকে দেখলাম তো আপনারা দুজনে জলের দিকে যাচ্ছেন তখনই বুঝলাম আর খোঁজাখুঁজির দরকার নেই তাই আমি আমার কাজ সেরে এলাম সেই ফাঁকে এখানে আপনার আবার কি কাজ হ্যাঁ এত রাত্রি বা খবর পাঠাতে হবে না মেলা অফিসে অফিসে টেলিফোন থেকে ট্রাঙ্ক কলে খবরগুলো পাঠিয়ে দিলাম আমার তা কি কি খবর পাঠালেন তার মধ্যে আপনার হারিয়ে যাওয়ার খবরটাও আছে আমরা তিনজনই হেসে উঠলাম একসঙ্গে উর্মি ঘরের মধ্যে এসে বসল কিছুক্ষণ গল্প করার পর রজত তাকে জিজ্ঞেস করলো আপনি শুতে যাবেন না খুব একটা যেন ইচ্ছে নেই এই রকম ভাব করে উর্মি বলল আপনারা এখন ঘুমবেন নাকি বা ঘুমাবো না আবার তো ভোরেই উঠতে হবে ও তাহলে আমিও যাই একলা একলা যাব বিভাস যাও যাও ওকে পৌঁছে দিয়েসো আমি উর্মিকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলাম উর্মির ঘরটা কাছেই ভিতরে আলো জ্বালা নেই অন্ধকারে উর্মি আমাকে ধরে রইল আমি মুখখানা একটু যেন বিবর্ণ অচেনা জায়গায় একা ঘরে ওর নেই আমার বুকটা মুচড়ে উঠল আমি যদি ওর সঙ্গে রাতটা এখানে কাটাতে পারতাম কি বাধা আছে তাতে বিয়েটিয়ে এগুলো তো আসলে নিয়ম রক্ষা মাত্র এগুলো গ্রাহ্য না করলে কি হয় আমরা যদি সেই নিয়ম ভাঙি তবু সমাজ আমাদের কোনো শাস্তি দিতে পারবে না সমাজে সে জোর আর নেই তবু শুধু চক্ষু লজ্জার ব্যাপারটা এড়াতে পারি না আমি ঘুরে দাঁড়িয়ে উর্মিকে জড়িয়ে ধরে চুম্বনে আচ্ছন্ন করে দিলাম উর্মি সারা শরীরটা কাঁপছে আমার শরীরের সঙ্গে নিজের শরীরটা প্রায় মিশিয়ে দিয়ে উর্মি বলল আমার একা থাকতে একটু ইচ্ছে করছে না আমি অতি কষ্টে মনের জোর এনে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম একটু ঘুমো কয়েক ঘন্টা তো মাত্র তারপর আমরা এসে তোমাকে ডেকে তুলব আমার যদি ভয় করে দূর ভয়ের কি আছে আমি উর্মিকে দু হাতে পাঞ্জা কোলা করে তুলে শুয়ে দিলাম ওর বিছানায় উর্মি তবু ওর হাতটা বাড়িয়ে দিল আমার দিকে তবু আমি অতি কষ্টে নিজেকে দমন করে চলে এলাম বাইরে বেরিয়ে মনে হলো আজ থেকে দু তিন মাস পরেই যদি এখানে আসতাম তাহলে কত সহজে আমি উর্মির সঙ্গে থেকে যেতে পারতাম এই রাতটা বৃথা যেত না বিয়েটি এর ব্যাপারগুলো যতই সংস্কার হোক তবু সহজে অগ্রাহ্য করা যায় না যাই হোক আর দু তিন মাস বাদে আমরা এর চেয়েও ভালো কোনো জায়গায় তো যাবই আমাদের ঘরে এসে দেখলাম রজত কোথা থেকে ব্র্যান্ডির বোতল বার করে তাতে চুমুক মারছে আমাকে দেখে বলল ভাই গেলাস ফেলাস কিন্তু নেই মাটির গেলাসে এসব খাওয়া যায় না তুমি বোতল থেকেই চুমুক দিয়ে খেতে পারবে তো আমি বললাম আমি আমি তো খাই না ভাই আরে খাও না তো কি হয়েছে আজ একটু খাও খাও বেশ শীত শীত পড়েছে গা একেবারে গরম হয়ে যাবে না ভাই দরকার নেই অফিসের একটা পার্টিতে একবার খেয়েছিলাম আমার একটু ভালো লাগেনি তুমি একটা টিপিক্যাল গুড বয় আমি খেলে তোমার আপত্তি নেই তো না আপত্তি কিসের তাহলে তোমার যদি ঘুম পায় ঘুমিয়ে পড়ো আমি আর ঘন্টাখানেক বাদেই আমি ঘুমাবার চেষ্টা না করে একটা সিগারেট ধরালাম আগুন টাগুনের ব্যাপারে এখানে খুব সাবধানে থাকতে হয় চারদিকে শুধু খড় আর হুগলা যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে তখন সিগারেটটা শেষ হয়নি কে যেন আমাদের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলো আমি তরাক করে উঠে দরজাটা খুললাম উদ্ভ্রান্ত চেহারায় দেখি উর্মি দাঁড়িয়ে আছে আমি কিছু জিজ্ঞেস করার আগেই উর্মি ঘরের মধ্যে ঢুকে এলো তারপর বিহবল গলায় বলল আমি কিছুতেই ওই ঘরে থাকতে পারবো না ওখানে ভূত আছে ভূত রজত হোক হোক করে হেসে উঠল তারপর বলল ভূত আবার কি উর্মি ঝাঁঝের সঙ্গে বলল নিশ্চয়ই ভূত আছে কি সব অদ্ভুত অদ্ভুত শব্দ কানের পাশে ফিস ফিস করে কথাবার্তা রজত বলল নিশ্চয়ই পাশের ঘরের শব্দ শুধুমাত্র হোগলার দেওয়াল তো এত পাতলা দেওয়াল দেওয়া ঘরে তো আগে কখনো থাকেননি মোটেই না সেই রকম শব্দ শুনলেই বোঝা যায় মোট কথা আমি ওখানে একলা থাকতে পারব না কিছুতেই পারবো না আমি এখানে থাকবো তাতে আপনাদের কি অসুবিধা আছে আমি উর্মির হাত ধরে টেনে বসিয়ে দিয়ে বললাম ঠিক আছে তুমি এখানেই থাকো তোমাকে আর ওই ঘরে যেতে হবে না এতক্ষণে রজতের হাতের ব্র্যান্ডেড বোতলটার দিকে চোখ পড়ল উর্মির এবার সে রীতিমতো ঝাঁঝালো গলায় বলল ও এই জন্যই আপনারা আমাকে ওই ঘরে তাড়িয়ে দিয়েছিলেন মদ খাবার জন্য আপনারা অনায়াসেই আমার সামনে খেতে পারেন আমার কোনো সুচিবাই নেই আমি উর্মিকে বললাম আরে তুমি এত রাগ করছো কেন ব্যাপারটা তা নয় রজত উর্মির দিকে সোজা চোখে বলল আপনি দুটো ভুল করছেন আপনারা নয় শুধু আমি একাই মদ খাচ্ছি আপনার ভাবিস আমি খুবই সচ্চরিত্র তিনি এসব খান না আর আমার দিক থেকেও আপনাকে লুকোবার কোনো কারণ নেই আমি আপনাকে অন্য ঘরে যেতে বলছিলাম যাতে বিভাসও আপনাকে পৌঁছতে গিয়ে সেখানেই থেকে যায় বিভাসের মতন একটা ইডিয়েট ছাড়া আর কেউ তার বান্ধবীকে ওই রকম একা ঘরে ফেলে চলে আসতো না আমি লজ্জায় মুখটা ফিরিয়ে বললাম এইসব নিয়ে কোনো মন্তব্য করতেও আমার লজ্জা করে তাড়াতাড়ি প্রসঙ্গটা বদলাবার জন্য উর্মী রজতকে বলল আমি ভূতের কথা বললাম বলে আপনি হেসে উঠলেন কেন ভূত আবার কি বারে এখানে প্রত্যেক বছরই তো কত লোক মরে তাদের মধ্যে কেউ কেউ ভূত হতে পারে না মানুষ মরলে কি ভূত হবে নাকি হ্যাঁ যত সব আজে বাজে কথা অবশ্য মেয়েরা ভূতের ভয় পেতে ভালোবাসে এক এক সময় ভয় পেলে মেয়েদের বেশ মানায় কিন্তু আপনি বুঝি ভূতে বিশ্বাস করেন না আমি ভূত কিংবা ভগবান কোনোটাতেই বিশ্বাস করি না আপনি তাহলে কিসে বিশ্বাস করেন আমি শুধু বিশ্বাস করি আজকের এই বিশেষ মুহূর্তটাকে যে সময়টাতে আমি বেঁচে আছি আমি অতীতের কোনো কিছুর জন্যই অনুতাপ করি না আর ভবিষ্যতের জন্য মাথা ঘামাই না তাহলে তো মানুষের ন্যায় নীতি এই সবেরও তো কোনো মূল্য থাকে না আমি যে খুব একটা ন্যায়নীতি করি সে কথাই বা কে বলল আপনাকে ওদের কথাবার্তার মধ্যে আমি চুপ করে বসেছিলাম রজত যে কথাগুলো বলছে তা কখনো মানুষের জীবনে সত্যি হতে পারে না অতীত বা ভবিষ্যতের কথা চিন্তা করে না এমন মানুষ নেই কিছু কিছু ন্যায় নীতি অধিকাংশ মানুষকেই মানতে হয় নিজের নিরাপত্তার জন্যই তবু রজত যে কথাগুলি বলছে তা অনেক সময় শুনতে ভালো লাগে কথাবার্তা আবার ভূতের প্রসঙ্গে ফিরে আসছিল বলে আমি বললাম এ রজত তুমি কিন্তু ভেবো না যে উর্মি সত্যিই ভূতের ভয় পায় কিংবা ভূতে বিশ্বাস করে আমি তো কোনোদিন দেখিনি আজ ওর একা থাকতে ভালো লাগছিল না বলেই হয়তো ভূতের কথা বলছে রজত বলল এই টুত বোধ হয় গত শতাব্দী পর্যন্ত ছিল বুঝলে এখন আর তারা পৃথিবীতে আসে না রজতের এই কথাটা আমি কখনো ভুলিনি খুবই সাধারণ কথা তবু আমার মনে দাগ কেটে গিয়েছিল পরে বহুবার এই কথাটা আমার মনে পড়েছে আর উর্মিকেও মনে করিয়ে দিয়েছি রজত ব্র্যান্ডের বোতল থেকে চুমক দিচ্ছিল সেই দেখে উর্মি আমাকে বলল বিভাস দা তুমি খাচ্ছ না কেন আমার জন্য আমি যে কোনোদিন ওই সব খাই না উর্মিতা ভালো করে জানে কিংবা মাঝখানে তিন বছর ও দিল্লিতে ছিল ভেবেছে বোধ সেই সময়ের মধ্যে আমি বোধ লেগেছি অথবা উর্মি আমি বললাম কেন তোমারও খেতে করছে নাকি অনাবিল দু একবার খেয়েছি ওখানকার পার্টিতে তো অনেক মেয়েরাই খায় কেউ কিছু মনে করে না এখানের পার্টিতে অনেক মেয়ে খায় এমন কিছু নতুন ব্যাপার নয় আমি বললাম তোমার ইচ্ছে করে তো একটু খাও না উর্মি আমার দিকে গাঢ় ভাবে তাকিয়ে বলল তুমি না খেলে আমি খাবো না আমার খেতে ভালো লাগে না তাই খাচ্ছি না আমার তো কোনো সংস্কার নেই তুমি অনুমতি না দিলে উনি খেতে পাচ্ছেন না বারে অনুমতির আবার কি আছে উর্মি আমার গলায় হাত রেখে আদুরে গলায় বলল তুমি একটু খাও কি হবে কিছুই হবে না তুমি একটু না খেলে আমি কিছুতেই খাবো না অগত্যা আমাকে একটা চুমুক নিতেই হলো প্রথমে গন্ধটাই আমার খুব খারাপ লাগে তারপর তরল পদার্থটা জ্বলতে জ্বলতে নামে গলা দিয়ে ঠিক যেন আগুনের একটা স্রোত উফ এত কষ্টতেও মানুষ আনন্দ পায় বোতলটা আমি বাড়িয়ে দিলাম উর্মির দিকে উর্মি যখন সেটা মুখের কাছে নিয়ে গেল তখন আমি আর রজত এক দৃষ্টে সেটা তাকিয়ে আছি রজত আনমনে তার বাঁ হাতের বুড়ো আঙুলের নখের ওপর একটা সিগারেট ঠুকছে এইটা রজতের একটা বাতিকের মতন প্রত্যেকবার সিগারেট ধরাবার আগে ও নখের ওপর একটু ঠুকবেই কয়েকবার উর্মি বেশ অবলীলাক্রমেই এক ঢোক খেয়ে ফেলল মুখে কোনো বিকৃতি দেখা গেল না হাতের উল্টোপিট দিয়ে ঠোঁটটা মুছে বলল এটা কি জিনিস রজত বলল ব্র্যান্ডি তীর্থস্থানে এসে আপনাকে মদ দিলাম কিন্তু ব্র্যান্ডিকে ঠিক মদ বলা চলে না অনেকে অসুখের সময়ও খায় দিল্লিতে আমার অসুখের সময় তো খেয়েছিলাম দিল্লিতে আপনার কি অসুখ হয়েছিল সে যাই হোক না কেন এখন আমি মোটেই অসুখের গল্প করতে চাই না তাহলে এখন কিসের গল্প হবে আপনি বলুন একটা কিছু গল্প বলুন না আপনি ভূতের গল্প জানেন আপনাকে তো বললামই আমি ভূতে বিশ্বাস করি না ভূতের গল্প কি করে জানব তাহলে ভূত বিশ্বাস করুন বা নাই করুন ভূতের গল্প কিন্তু শুনতে কিংবা পড়তে বেশ ভালোই লাগে আমি বললাম রজত তোর নিজের জীবনের কোনো গল্প বলুক বরং ও তো অনেক অ্যাডভেঞ্চার করেছে আর তাছাড়া ওর কত বান্ধবী তাদের সম্পর্কেও বলতে পারে আপনারা অনেক বান্ধবী বুঝি রজত কোনো রকম ভনীতা না করে উত্তর দিল আট দশজন জন তো হবেই আমি তো কারুর প্রেমে পড়ি না তবে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব পতাতে আমার বেশ ভালোই লাগে উর্মি বলল ভূত ভগবানের মতন আপনি বুঝি প্রেমেও বিশ্বাস করেন না না বন্ধুত্বই যথেষ্ট মেয়েদের সঙ্গে ছেলেদের ঠিক বন্ধুত্ব হয় কেন হবে না আমার সঙ্গে হয় ঠিক আছে আপনার বান্ধবীদের সম্পর্কে দু চারটে গল্প বলুন রজত আমার দিকে ব্র্যান্ডের বোতলটা আবার বাড়িয়ে দিল আমি বললাম না ভাই আর নেব না এক চুমুক দেওয়ার কথা ছিল সেটা তো হয়ে গেছে উর্মি আর এক চুমুক দিল তারপর আমার দিকে ফিরে বলল বিভাস দা আমি আজ একটা সিগারেট খাব খুব ইচ্ছে করছে উর্মির এই প্রশ্নের মধ্যে এমন একটা ছেলে মানুষই সরলতা ছিল যে আমার খুব মায়া হলো তাছাড়া মেয়েরা সিগারেট খেতে পারবে না এমন কোনো ধারণা আমার নেই আমি বললাম খাও না রजत ততক্ষণে একটা সিগারেট বাড়িয়ে দিয়েছে ওর দিকে নিজের লাইটারে সেটা ধরিয়ে দিল উর্মি কেশে উঠলো কয়েকবার চোখ দিয়ে জোল বেরিয়ে এলো তবু ওর মুখে হাসি সেই রকম হাসতে হাসতে বলল এই অবস্থায় আমার বাড়ির কেউ যদি দেখে ফেলতো কি ভাবতো মদ খাচ্ছি সিগারেট খাচ্ছি তাছাড়া রাতের বেলা দুজন পুরুষের সঙ্গে এক ঘরে রয়েছেন আমি বললাম কথাগুলো শুনতে যেরকম খারাপ আসলে কিন্তু তেমন নয় মানুষের মনটা রকম তার উপরে সবকিছু নির্ভর করে এই রকম কথাবার্তা চলছিল কখন যে আমি এর মধ্যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না আবার চোখ মেলেই ধর্মার করে উঠে বসলাম দেখলাম উর্মিয়া রজত সৈনি দেওয়ালে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে ওরা তখনও গল্প করে যাচ্ছে বাইরে ঈষৎ ভোরের আলো দেখা যায় আমাকে জেগে উঠতে দেখে রজত বলল খুব বাবা দিব্য একটা ঘুম সেরে নিলে আমি লজ্জিত ভাবে বললাম এই কখন যে ঘুম এসে গেল নিজেই টের পায়নি তোমরা আমাকে ডাকলে না কেন উর্মি বলল তুমি তো কথা বলতে বলতেই হঠাৎ চোখ বুঝলে প্রথমে তো আমরা বুঝতেও পারিনি যে তুমি ঘুমোচ্ছ ভেবেছিলাম এমনি চুপ করে আছো তোমাদের তোমাদের একটু ঘুম পায়নি আমার রাত জাগা অভ্যেস আছে একটু ঘুম পায় না আর কি ভোর তো হয়েই এলো চলো এবার বেরোনো যাক আমরা তিনজনেই ঘর থেকে বেরিয়ে এলাম বহু লোক এর মধ্যে জেগে উঠেছে গঙ্গার ধারে কোলাহল পড়ে গেছে রীতিমতন সে এক বিচিত্র দৃশ্য কয়েক লক্ষ মানুষ একসঙ্গে নেমে পড়েছে স্নান করতে এর মধ্যে আবার বেশ কিছু গরু বাছুরও আছে তাদের মধ্যে দাঁড়িয়ে গরুর ল্যাজ ধরে মন্ত্র পড়লে নাকি মৃত্যুর পর বৈতরুণী নদী পার হওয়া যায় সহজেই সেখানেই চলেছে নানা রকম চিৎকার ও মন্ত্রপাঠ পুণ্য অর্জনের কি ব্যাকুল চেষ্টা দূরে গঙ্গা যেখানে সমুদ্রে মিশেছে সে বিপুল জলরাশিতে মিশেছে নতুন সূর্যের রক্তিম আলো সেদিকে তাকিয়ে মনটা উদাস হয়ে যায় আমি আগেও বহুবার সমুদ্র দেখেছি তবু আমাদের আবাল্য পরিচিত গঙ্গা নদী এখানে এসে লীন হয়ে যাচ্ছে এই কথা ভাবলে রোমাঞ্চ হয় রজত বলে চলো আমরা ওই স্নানটা সেরে নিই তাহলে বেশ ফ্রেশ লাগবে আমি তাহলে তোয়ালে টোয়ালিগুলো নিয়ে আসি আমি খুব একটা উৎসাহিত বোধ করলাম না এত লোকের ভিড়ের মধ্যে স্নান করতে আমার একটু ভালো লাগে না কিরকম যেন নোংরা নোংরা মনে হয় তীর্থযাত্রীরা সাধারণত পরিচ্ছন্ন হয় না যে গঙ্গা নদীকে তারা এত পবিত্র মনে করে সেখানেই তারা থুতু ফেলছে কিংবা নাক ছাড়ছে রজত সেখানেই তার শার্ট ও প্যান্ট খুলে ফেলল এত লোকজনের সামনে জামা কাপড় ছাড়তে তার একটুও লজ্জা হয় না গেঞ্জিটাও খুলে ফেলে সে শুধু আন্ডারওয়্যার পরে জলে নামবার জন্য তৈরি হল আমার দিকে তাকিয়ে বলল তুমি জামা টামা খুলবে না নাকি আমি আমি স্নান করব না সে এত দূর কষ্ট করে এসে শেষ পর্যন্ত স্নান করবে না আমি তো স্নান করতে আসিনি আমি তো দেখতে এসেছি রজত আমার হাত ধরে টানাটানি করতে লাগলো আরে আরে চলো চলো একবার নেমে না ভাই সত্যি আমার ইচ্ছে করছে না তুমি যে জলকে এত ভয় পাও তা জানতুম না আমি এই কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলাম এই সময় উর্মি তোয়ালে জামা কাপড় নিয়ে এসে হাজির হলো রজত তাকে বলল আপনার বিভাস দা তো স্নান করতে রাজি নয় এ কি তুমি স্নান করবে না না তোমরাই যাও উর্মি আমাকে আর বেশি জোর করল না ওরা দুজনে চলে গেল জলের দিকে রীতিমতন মানুষদের দল ঠেলে সরিয়ে যেতে হয় উর্মি ওর শাড়ির আঁচলটা কোমরে জড়িয়ে বেঁধেছে পায়ের খানিকটা উঁচু করে তুলে ধরেছে জলে একবার ছুঁয়েই বলল বাবা বেশ ঠান্ডা রজত উর্মির হাত ধরে নামিয়ে নিয়ে গেল একটু বাদে ওদের আর দেখতে পেলাম না মানুষের ভিড়ে ভিড়ে আমি তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রজত আর উর্মের পোশাক পাহারা দিতে লাগলাম ওদের দুজনকে বোধ হয় স্নানের নেশায় পেয়ে বসেছে আধ ঘন্টার মধ্যে ওঠার নাম নেই মাঝে মাঝে দেখতে পাই মাঝে মাঝে আবার হারিয়ে যায় চারিদিকে এত গোলমাল যে আমি চেঁচিয়ে কিছু বললেও ওরা শুনতে পাবে না ওপরে খানিক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা ব্যাপারে আমার খুব অস্বস্তি হতে লাগল ভারতের বিভিন্ন জাতের নারী পুরুষ স্নান করতে এসেছে এখানে অনেকেরই আবার ব্যবহার আলাদা অনেক মেয়েরা এখানে যে পোশাকে স্নান করতে নেমেছে কিংবা স্নান করে উঠে যেভাবে পোশাক বদলাচ্ছে সেটা ঠিক আমাদের বাংলাদেশের মতন নয় এরা অনেকেই ব্লাউজ পরে না এবং সম্পূর্ণ বুকটা খুলে দাঁড়াতে কোনো লজ্জা নেই আমি পুরুষ মানুষ আমার চোখ তো সেদিকে যাবেই কিন্তু একসময় আমার মনে হল লোকেরা বোধহয় ভাবছে আমি স্নান করতে আসিনি আমি শুধু তীরে দাঁড়িয়ে এইসব লোভনীয় দৃশ্য দেখতেই বুঝিয়ে এসেছি যদিও সেখানে এত রকম মানুষের ভিড় যে এই রকম কথা নিয়ে চিন্তা করার কারোর সময় নেই তবু আমার অস্বস্তি যায় না আমি এই রকমই এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে আমি বড্ড চিন্তা করি আরও হাজারটা লোক ওখানে মেয়েদের পোশাক বদলানো কিংবা নগ্ন বুক দেখছে কিন্তু আমি লজ্জায় সেখান থেকে সরে আসতে বাধ্য হলাম এবার উর্মি আর রজত উঠে এলো ভিজে শাড়ি ও ভিজে চুলে অপূর্ব দেখাচ্ছে উর্মিকে ওর সমস্ত শরীরের রেখাগুলি ফুটে উঠেছে আমি সেদিকে মুগ্ধভাবে তাকিয়ে থাকি অনায়াসেই আমার লজ্জা করে না কারণ উর্মি আমার উর্মি আমার দিকে দৌড়ে এসে বললে তুমি নামলে না দেখতে তোমার খুব ভালো লাগতো আর একটু ভিড় কমুক এই দুপুরের দিকে আর তুমি গায়ে জড়িয়ে নাও শীত না এখন আর একটু শীত করছে না আর অনেকক্ষণ জলে থাকতে পারতাম জানো তো এই তোমার কথা ভেবেই উঠে পড়লাম ভালোই করেছ রজতের বোধহয় কানে জল ঢুকেছে তাই সে লাফালাফি করে জলটা বার করার চেষ্টা করছে বিরাট লম্বা চেহারা সুন্দর স্বাস্থ্য মাথা ভর্তি ঝাঁকড়া ঝাঁকড়া চুল বহু নারী পুরুষ তাকিয়ে দেখছে রজতের দিকে রজত আমাকে হাসতে হাসতে বলল এত বড় স্নান করেছি যে সব পাপ টাপ ধুয়ে গেছে বুঝলে তুমি কিন্তু পাপি রয়ে গেলে আমি বললাম দু একজন পাপি না থাকলে পৃথিবীটা বড্ড বাজে জায়গা হয়ে যাবে যে ঘরে ফিরে এসে ওরা দুজন পোশাক টোশাক বদলে নিল তারপর আমরা চায়ের সন্ধানে বেরোলাম চা টা খেয়ে কপিলমনির আশ্রমটা দেখে মেলার দোকানপাট ঘুরে আবার ফিরে এলাম ঘরে রজতের ইচ্ছে এবার একটু ঘুম দেওয়া দিনের বেলা বিশেষ কিছু করার নেই আমাদের ফেরার কথা ছিল বিকেলে কিন্তু খাবার খেতে গিয়েই আমরা একটা খবর পেয়ে গেলাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের চেয়ারম্যানের জন্য একটি লঞ্চ তক্ষণি ছাড়বে রজতের সঙ্গে ওর পরিচয় আছে আমাদের তিনজনের জায়গা হয়ে যেতে পারে সেখানে লঞ্চটা এখান থেকে সরাসরি কলকাতা পর্যন্ত যাবে সুতরাং এটাতে ফেরা অনেক সুবিধের রজত কথা বলে এলো আমরা একটা হোটেল দেখে খুব তাড়াতাড়ি ডাল ভাত মাছের ঝোল খেয়ে নিলাম এখানে আর থাকার কোনো মানে হয় না যা দেখার তা তো হয়েই গেছে সাগরদ্বীপে কোনো জেটি ঘাট নেই জোয়ারের জল কখন কতদূর পর্যন্ত আসবে তার ঠিক ঠিকানা থাকে না সুতরাং স্টিমার বা লঞ্চ একেবারে পাড়ের কাছে ভিড়তে পারে না নদীর ওপরে কিছুটা দাঁড়িয়ে থাকে শেষ পর্যন্ত নৌকো করে যেতে হয় তখন ভাঁটার সময় পায়ের কাছে থক থকে কাদা সেই কাদা ভেঙে গিয়ে উঠতে হবে খেয়ার নৌকোতে আমরা জুতো খুলে হাতে নিয়ে প্যান্ট গুটিয়ে কোনো ক্রমে এসে নৌকোয় উঠলাম অনেকেই ফেরার জন্য ব্যস্ত বলে খেয়া নৌকোগুলোতে এখন দারুণ ভিড় মাঝিরাও পয়সার লোভে অত্যধিক যাত্রী তোলে প্রায়ই ছোটোখাটো দুর্ঘটনা হয় আমাদের নৌকোতেও একটা দুর্ঘটনা ঘটে গেল এবং রীতিমতো নাটকীয় ছটফটে স্বভাব রজতের সে নৌকোয় মাঝিদের ওপর তম্বি করতে লাগলো এখনই নৌকো ছাড়ো আর মাঝিরাও লোক তুলে যাচ্ছে অনেক লোক হাঁটু জলে এসে দাঁড়িয়ে নৌকোয় ওঠার জন্য হুড়োহুড়ি করছে অল্পক্ষণের মধ্যেই আমাদের নৌকোটা বিপজ্জনকভাবে ভর্তি হয়ে গেল ধমকাতে লাগলো সেই জন্য নৌকোটা ছাড়ার পর একটুখানি মাত্র এগিয়েছে সেই সময় হঠাৎ থেমে গেল একদিকে এই সময় মাথা ঠান্ডা করার বদলে লোকে আরও ঝটাপটি করতে শুরু করে দিল মাঝেরা সামাল সামাল বলার আগেই নৌকোটা কাত হয়ে দু তিনজন পড়ে গেল জলে আর তাদের মধ্যে উর্মিও আছে আমি সেটা দেখতে পেলেও চঞ্চল হইনি সেখানে ভয়ের কিছু নেই বড়জোর বুক জল কেউই সেখানে ডুববে না নৌকোটা ঠিক রাখতে পারলে ওদের ঠিকই টেনে তোলা যাবে কিন্তু সেই চেষ্টা করার বদলে সবাই দারুণ চিৎকার করে বিশ্রী কাণ্ড বাঁধিয়ে বসল সামান্য ব্যাপারকেও অতি নাটকীয় করে তুলতে চায় রজত উর্মি জলে পড়ে যেতেই ওর মাথার ঠিক রইল না মধ্যযুগীয় নাইটদের মতো বিপন্নার নারীকে উদ্ধার করার জন্য ও তৎক্ষণাৎ উদ্বুদ্ধ হয়ে উঠল প্রবল বিক্রমে ও নিজেই ঝাঁপিয়ে পড়ল জলে আসল বিপদটা রজতি বাঁধাল ওর অত বড় শরীর নিয়ে লাফিয়ে পড়ায় পায়ের ধাক্কায় নৌকোটা ছিটকে চলে গেল দূরে টালমাটাল হয়ে গেল উল্টো দিক থেকে আরও কয়েকজন গাছের পাকা ফলের মতন পড়তে লাগলো টুপটাপ করে আমি পড়ে যাচ্ছিলাম সামলে নিলাম কোনো তাকিয়ে দেখি একটা ন দশ বছরের ছেলে বসেছিল আমার পাশে সে সেখানে নেই জলের মধ্যে ছেলেটা খাবি খাচ্ছে আমি উর্মির জন্য চিন্তা করলাম না কারণ ও যেখানে পড়েছে প্রাণের ভয় নেই কিন্তু এই ছেলেটি সম্পর্কে সে কথা বলা যায় না এখানে জল গভীর ওর পক্ষে তো বটেই আমি খুব সাবধানে ঝাঁপ দিলাম নৌকো থেকে আশেপাশে আরও বেশ কিছু নৌকো এবং অনেক মানুষজন ছিল তাদের কোলাহলে জায়গাটা রীতিমতন সরগরম হয়ে উঠল একে তো নৌকো থেকে মানুষ পড়ে যাবাই যথেষ্ট উত্তেজক দৃশ্য তার উপর দুজন সমর্থ চেহারার পুরুষ যদি একটি যুবতী ও একটি বালককে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ে তাহলে ব্যাপারটা তো আরও রোমাঞ্চকর হবেই অবশ্য বালক উদ্ধারের চেয়ে যুবতী উদ্ধারই যে বেশি মনোযোগ আকর্ষণ করবে তা অত্যন্ত স্বাভাবিক উর্মিকে রজত যখন নৌকোয় তুলল তখন বহু হাত এগিয়ে এলো সেদিকে আমি ছেলেটিকে ধরতে পারছিলাম না একটা চলন্ত লঞ্চের বড় বড় ঢেউয়ের ধাক্কায় সে ওলট পালট খাচ্ছিল আমি তাকে দু হাতে উঁচু করে তুলে ধরে বুক শান্তরে কেটে নিয়ে এলাম নৌকোর কাছে ছেলেটির মা তখন হাউ হাউ করে কাঁদছিল যাই হোক ইতিমধ্যে আরেকটি নৌকো এগিয়ে এসেছিল আমাদের সাহায্যের জন্য যাত্রীদের ভাগ করে দেওয়া হলো দুটো নৌকোয় পূর্বের নৌকোয় মাঝিদের রজত তখন মারধর করতে শুরু করেছে আমি মাঝখানে এসে থামালাম উর্মির মুখখানা ফ্যাকাশে হয়ে গেছে সে সবসময় হাসি খুশি থাকে কোনো অসুবিধেই গ্রাহ্য করে না কিন্তু হঠাৎ জলে পড়ে গিয়ে নিশ্চয়ই খুব ভয় পেয়ে গিয়েছিল আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম উর্মি তোমার লাগে টাগে নিতে কোথাও উর্মি শুধু মাথা নাড়িয়ে বলল না মুখে কিছুই বলল না আমি ওকে চাঙ্গা করার জন্য বললাম কি ভয় পেয়ে গিয়েছিলে একটা হলো চুপ করে গিয়েছিল ভিজে জামাকাপড়েই আমরা লঞ্চে এসে উঠলাম এটা সরকারি লঞ্চ এতে অন্য যাত্রী নেওয়া হবে না কয়েকজন মাত্র সরকারি অফিসার আর আমরা তিনজন প্রচুর জায়গা আছে আমি উর্মিকে বললাম বাথরুমে গিয়ে জামা কাপড় বদলে নিতে তারপর আমরা যাব কিন্তু উর্মি কোনো উৎসাহ দেখালো না ঠকঠক করে কাঁপছে ঠোঁট বিবর্ণ হয়ে গেছে তবুও ভিজে কাপড় বদলাতে চাইছে না আমি একরকম জোর করেই উর্মিকে বাথরুমে পাঠালাম এই ঘটনাকে এত গুরুত্ব দিচ্ছে কেন উর্মি এর মধ্যে কি আছে প্রায় তীরের কাছে নৌকো থেকে জলে পড়ে যাওয়া তো একটা হাসিরই ব্যাপার রজত গম্ভীর হয়ে গেছে যেন উর্মি বাথরুমে যাবার পর রজত বিস্মিতভাবে আমার দিকে তাকিয়ে বলল বিভাস তুমি তাহলে সাঁতার জানো আমি বললাম হ্যাঁ আমি তো ছেলেবেলা থেকেই সাঁতার জানি কেন কি হয়েছে আমার ধারণা ছিল না কি ধারণা ছিল না আমি ভেবেছিলাম তুমি সাঁতার জানো না তুমি জলকে ভয় পাও সেই আগে একদিন গঙ্গায় নৌকোতে উঠে তুমি যেরকম কথা বলেছিলে কিংবা আজ সকালে স্নান করতে চাইলে না তীর্থস্থানে এসে স্নান করা বোধ আমার নিউজিতে দিতে লেখা ছিল আমি স্নান করতে না চাইলেও পাকে চক্রে ঠিক হয়েই গেল রজত হাসল না একটু লজ্জিত ভাব নিয়ে দাঁড়িয়ে রইল আমি বুঝতে পেরেছি ঠিকই রজত সংকুচিত হয়ে পড়েছে উর্মি আমার বান্ধবী সে বিপদে পড়লে আমারই উদ্ধার করতে যাওয়ার কথা আমি অপারগ হলে অন্য কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে কিন্তু রজত আমাকে কোনো সুযোগই দেয়নি সে আগে থেকেই সিনেমার হিরোর মতন জলে ঝাঁপিয়ে পড়েছে আমিও যদি বাচ্চাটির জন্য ঝাঁপিয়ে না পড়তাম তাহলে সকলে আমাকে কাপুরুষ ভাবতে পারত আমি অবশ্য সেসব কথা চিন্তা করে জলে নামিনি আমি রজতের মনের কুয়াশা মিটিয়ে দেবার জন্য আবার হেসে উঠলাম এটা এমন কিছু গুরুত্ব দেবার মতন ব্যাপার নয় এই তো হতেই পারে কখনো কখনো হয়ে যায় কিন্তু ফেরার পথে সমস্ত সময় রজত আর উর্মি কেবি সহজ হতে পারল না অধ্যায় পাঁচ গঙ্গাসাগর থেকে ফেরার পর কিছুদিন আমি আমার বোনের বিয়ের ব্যাপার নিয়ে কিছুটা ব্যস্ত হয়ে রইলাম উর্মির সঙ্গে নিয়মিত দেখা করা সম্ভব হয়নি অর্থাৎ আমি ওদের বাড়িতে যেতে পারিনি একদিন হঠাৎ খেয়াল হলো উর্মি তো আমাদের বাড়িতে বেশ কয়েকদিন আসেনি ও তো অনায়াসেই আসতে পারে আগে যেমন এসেছে আমার বোন ঝর্ণাও আমাকে একদিন বলল শেষদা তোমার সঙ্গে উর্মি কি ঝগড়া হয়েছে আমি অবাক হয়ে বললাম কেন রে অনেকদিন আসে না তো ভেবেছে কাজের বাড়ি সবাই খুব ব্যস্ত থাকবে আহা উর্মিদি এলে বুঝি কাজের ক্ষতি হবে আসবে নিশ্চয়ই দু একদিনের মধ্যে পরশুদের নিউ মার্কেটের কাছে উর্মিদের সঙ্গে দেখা হলো তো কিরকম যেন গম্ভীর গম্ভীর দেখলাম সঙ্গে আর একজন ভদ্রলোক ছিলেন খুব লম্বা মাথায় বড় বড় চুল উর্মিদিকে আসতে বললাম বাড়িতে খুব একটা উৎসাহ দেখালো না আমার মনে হলো ঝর্না বোধ হয় উর্মির নামে কিছু একটা নালিশ করতে চাইছে এর প্রশ্রয় দিতে নেই সঙ্গে সঙ্গে আমি প্রসঙ্গটা বদলে ফেলে বললাম তোর ফার্নিচারের অর্ডার দিয়ে যাব আজ তুই পছন্দ করে নিতে যাবি তো আমার সঙ্গে ঝর্নার কথাটা উড়িয়ে দিলেও উর্মির কথাটা আমার মাথায় ঘুরতে লাগলো উর্মিকে বেশি না দেখলে আমার কষ্ট হয় ও যখন দিল্লিতে ছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম উর্মিকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় আমি ওকে কলকাতায় জোর করে ফিরিয়ে এনেছি উর্মিকে দেখলে উর্মি কাছে থাকলে আমার এই জীবনটা সত্যি সত্যি বেঁচে থাকার যোগ্য মনে হয় সেই দিনই সন্ধ্যেবেলা গেলাম উর্মিদের বাড়িতে কিন্তু ওকে পেলাম না উর্মি দুপুরবেলায় কোথায় যেন বেরিয়েছে উর্মির মা বললেন ও নাকি হঠাৎ একটা চাকরি খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে শুধু শুধু বাড়িতে বসে থাকতে ওর ভালো লাগে না ও চাকরি করবেই মেয়েদের চাকরি করার ব্যাপারটা আমার খুব একটা পছন্দ হয় না আমি নারী স্বাধীনতার বিরোধী নই মেয়েরা যা খুশিই করতেই পারে কিন্তু চাকরি করাটা মোটেই একটা সুখের ব্যাপার নয় আমরা চাকরি করি নিতান্ত বাধ্য হই সুতরাং যে মেয়েদের টাকা উপার্জনের প্রশ্নটা খুব বড় নয় তারা শুধু সময় কাটাবার জন্য চাকরি করতে যাবে কেন সময় কাটাবার তো আরও কত ভালো উপায় আছে গান বাজনা চর্চা করা অন্যদের নানা কাজের সাহায্য করা কিংবা স্রেফ বই পড়া উর্মি যদি সত্যিই চাকরি করতে চায় আমি অবশ্যই তাতে বাধা দেব না কিন্তু এই ব্যাপারে ওর প্রথমেই আমাকে বলাই তো ছিল সবচেয়ে স্বাভাবিক আমাকে কিছু জানালো না কেন হয়তো উর্মি ভেবেছে একেবারে একটা চাকরি জোগাড় করে ও আমাকে চমকে দেবে উর্মির মাকে কিছু না বলে আমি উঠলাম একটু বাদে গাড়িতে বসে ড্রাইভারকে বললাম একটু ধর্মতলা ঘুরে যেতে ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে এলগিন রোডের কাছে ঠিক আমার গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল একটা মোটরসাইকেল খুব আওয়াজ তুলে রঙিন জামা পরা রজত হাওয়ায় উড়ছে তার লম্বা চুল তার পিছনে যে মেয়েটি বসে আছে তার মুখ দেখতে না পেলেও না উর্মি শুধু পিঠ বা হাত বা শরীরের যে কোনো অংশ দেখলেই আমি চিনতে পারি ওরা আমাকে দেখতে পায়নি প্রায় চোখের নিমেষেই বাঁ দিকে বেঁকে গেল উর্মিদের বাড়ির দিকেই হয়তো রাস্তায় কোথাও উর্মির সঙ্গে রজতে দেখা হয়ে গিয়েছিল রজতকে ওকে বাড়িতে পৌঁছে দিচ্ছে আজকাল বাসে ট্রামে যা ভিড় একা কোনো মেয়ের পক্ষে ট্যাক্সিতে ঘোরাও তো তেমন নিরাপদ নয় সুতরাং রজতকে পৌঁছে দিয়ে উপকারী করছে অনেক মেয়ে মোটর বাইকের পিছনে চাপতে ভয় পায় কিন্তু উর্মি এই সব উত্তেজনায় বেশি পছন্দ করে আজ রাত হয়ে গেছে আজ আর উর্মিদের বাড়িতে এখন গিয়ে দরকার নেই কাল গেলেই হবে আর তাছাড়া উর্মি যখন বাড়িতে গিয়ে শুনবে যে আমি এসেছিলাম ধর্মতলার দিকে খানিকটা এগিয়েই আমি হঠাৎ রোগকে রোককে বলে চেঁচিয়ে উঠলাম ড্রাইভার ফিরে তাকাতেই আমি বললাম গাড়ি ঘোড়াও ড্রাইভার একটু বিস্মিত হয়ে গাড়ি ঘোরাতে শুরু করল রাস্তায় তো ওরকমভাবে গাড়ি ঘোরানো যায় না খুবই শক্ত তবু যেন আমার জেদ চেপে গেল যে এক্ষুনি উর্মির সঙ্গে দেখা করতে হবে না দেখা করলে চলবেই না কিন্তু একটু বাদেই আমার আবার লজ্জা করতে শুরু করলো এক্ষুনি উর্মিদের বাড়ি থেকে এসেছি আবার এর মধ্যে ফিরে যাব বাড়ির সকলে কি ভাবে আমার চরিত্রে তো এরকম আবেগের বাড়াবাড়ি থাকার কথা নয় সুতরাং আমি আবার ড্রাইভারকে বললাম থাক থাক ওদিকে আর যাবার দরকার নেই আবার ঘোড়াও ধর্মতলার দিকেই যাব ড্রাইভার আগে কখনো আমার এমন অস্থির চিত্ততার প্রমাণ পায়নি সে রীতিমতন অবাক হয়ে বারবার চোরা চাহনি দিতে লাগলো আমার দিকে মুখে কিছু বলল না যদিও আমি নিজেও নিজের ব্যবহারে অবাক হচ্ছিলাম মানুষের জীবনে কতগুলো বিশেষ বিশেষ মুহূর্ত আসে যখন একটি কথা বা একটি সিদ্ধান্তে সব কিছু বদলে যেতে পারে কিন্তু অনেক সময় সেই বিশেষ মুহূর্ত এসে পড়লেও ঠিক চেনা যায় না অথবা মনস্থির করতে করতে সেই সময়টা পেরিয়ে যায় আমারও বোধ হয় সেই রকম কিছুই হয়েছিল কয়েকদিন পরেই উর্মির সঙ্গে হঠাৎ আমার দারুণ ঝগড়া হয়ে গেল এর আগে আমরা পরস্পরকে একটাও কঠিন কথা বলিনি পর্যন্ত আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ ছিল না কিন্তু সেদিন আমরা দুজনেই মেজাজের সংযম হারিয়ে ফেললাম আমি উর্মির বাড়ি থেকে ফিরে আসবার পরদিনও দিনও উর্মি আমাদের বাড়িতে আসেনি ব্যাপারটাতে বেশ খটকা লেগেছিল আমার উর্মি তো এরকম ব্যবহার কখনো করে না উর্মির সঙ্গে দেখা হবার আগেই রজতের সঙ্গে দেখা হয়ে গেল রজতের ব্যবহার স্বাভাবিক সে কথায় কথায় জানালো যে উর্মি একদিন ওদের কাগজের অফিসে এসেছিল কখনও তো কাগজের অফিস দেখেনি সেই কৌতূহলে রজতকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে রোটারি মেশিন টেলিপ্রিন্টার ব্লক কি করে তৈরি হয় এইসব তারপর কফি হাউসে নিয়ে গিয়ে কফি খাইয়ে নিজের মোটর বাইকে বাড়িতে পৌঁছে দিয়েছে উর্মি সেদিনই কথায় কথায় রজতকে বলেছে যে সে একটা চাকরি চায় সেও কি খবরের কাগজের অফিসে চাকরি পেতে পারে না মেয়েরা সাংবাদিক হতে পারবে না কেন পৃথিবীর অন্যান্য দেশে তো অনেক নাম করা মেয়ে সাংবাদিক আছে রজত হাসতে হাসতেই সব কথা বলল আমাকে আমিও হাসলাম রজত আমাকে অভিনন্দন জানিয়ে বলল বিভাস তুমি খুব লাকি তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে খুব স্পিরিটেড গার্ল দেখতে তো সুন্দর বটেই কিন্তু শুধু রূপটাই বড় কথা নয় ওর চরিত্রে যেরকম তেজ আছে আমি খুশি হয়েছিলাম রজতের কথা শুনে যে উর্মির প্রশংসা করে সে আমার কৃতজ্ঞতা পায় উর্মিদের বাড়িতে সকালবেলা গিয়ে ওকে পেলাম প্রথমে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তোমার পাতাই নেই যে উর্মি উল্টো অভিযোগ করে বলল তুমি তো আমার কোনো খোঁজ খবর রাখো না তুমি বোধহয় আজকাল আর আমাকে তেমন পছন্দ করো না তাই না মেয়েদের একটা সুবিধে আছে তারা যুক্তি নিয়ে বিশেষ মাথা ঘামায় না তাই যে কোনো কথাই বলে দিতে পারে আমি হাসতে হাসতে বললাম এইসব আবার কি উল্টো পাল্টা কথা উর্মি হাসল না মুখে তার অভিমানের হালকা ছায়া মুখটা অন্যদিকে রেখে বলল আমি খুব খারাপ হয়ে গেছি তাই না জানি তুমি খুব ভালো খুব মহৎ আমি তোমার যোগ্য নই আমি একটু বিচলিত হয়ে উর্মির কাছে এসে ওর হাত ধরে বললাম তুমি এসব কি বলছো উর্মি তোমার কি হয়েছে বলো তো কিছু হয়নি হ্যাঁ নিশ্চয়ই কিছু একটা হয়েছে তুমি আমাকে বলবে না কি আবার বলবো তুমি নাকি চাকরি খুঁজছো হঠাৎ কেন কেন মানে আমার কি স্বাধীনভাবে কিছু করার অধিকার নেই উর্মি এই কথাটা ঝাঁঝের সঙ্গে বললে বলেই আমি আঘাত পেলাম আমি কি উর্মির কোনো কাজে কখনো বাধা দিয়েছি আমি ধীর স্বরে বললাম তোমার চাকরির দরকার হলে আমি বোধহয় খুব সহজে তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারতাম যাক তোমাকে আর কষ্ট করতে হবে না তুমি তো অনেক কিছুই করেছো আমার জন্য উর্মি তুমি কি আজ শুধু আমাকে আঘাত দিয়েই কথা বলতে চাও আমি কি তোমাকে আঘাত দিতে পারি আমার কি সেইটুকু মূল্য আছে তোমার কাছে উর্মি তুমি জানো না তোমার জন্য আমি আমি সব জানি আমি তোমার কাছে একটা খেলনা মাত্র যখন ইচ্ছে হবে আমাকে নিয়ে খেলা করবে আর যখন ইচ্ছে হবে না তখন একবারও ভাববে না আমার কথা তখন আমি বেঁচেই থাকি কিংবা মরেই যাই উর্মি তুমি কি পাগল হয়ে গেলে এসব কি কথা বলছো আমি ঠিকই বলছি আমার জীবনের কোনো দাম আছে তোমার কাছে আমি নৌকো থেকে জলে পড়ে গিয়েছিলাম তুমি আমার দিকে হাতটাও বাড়িয়ে দাওনি তুমি গ্রাহ্যও করি আমার হাসি পেল উর্মি সেই ব্যাপারটা নিয়ে এতখানি অভিমান করেছে ছেলে মানুষ আর কাকে বলে হাসতে হাসতেই বললাম জলে পড়ে গিয়ে তুমি এত ভয় পেয়েছিলে হ্যাঁ তুমি কি ভেবেছিলে তুমি মরে যাবে মরে গেলে যেতাম কি আর হতো আরে দূর ওখানে তো মাত্র বুক জল ওখানে কেউ ডোবে নাকি আমার নিঃশ্বাস আটকে আসছিল আর একজন ঝাঁপিয়ে পড়ল তবু আরে এটা তো একটা সামান্য ব্যাপার উর্মি তোমার কাছে তো সামান্য হবেই আমি চুপ করে গেলাম রজত যে আমাকে কোনো সুযোগ না দিয়ে আগেই নিচে ঝাঁপিয়ে পড়েছে এটা বলতে গিয়েও আমার জীব আটকে গেল আড়ালে কোনো বন্ধুর নিন্দি বা সমালোচনা করা আমার পছন্দ হয় না রজত যে একটা কৃতিত্ব দেখাতে চেয়েছিল তাতে কি আর এমন ক্ষতি হয়েছে উর্মির দাদা বৌদি দিল্লিতে চলে যাবার ফলে এই বাড়িটাতে এখন লোকজন বিশেষ নেই উর্মির বাবা অনেকদিন আগেই মারা গেছেন ওর মা আছেন দোতলায় একতলার বসবার ঘরে শুধু আমি আর উর্মি একটা জাম রঙের শাড়ি পরে উর্মি বসে আছে দূরের সোফায় আমার দিকে তাকাচ্ছেই না খুবই রেগে আছে মনে হচ্ছে গঙ্গাসাগরের ব্যাপারটায় যে এত গুরুত্ব থাকতে পারে তা আমি কল্পনাই করতে পারিনি এই সুন্দর সকালবেলাটা ঝগড়া করে কাটাবার কোনো মানেই হয় না আমি বললাম তুমি রজতের অফিসে গিয়েছিলে কেমন লাগলো খবরের কাগজের অফিস আমি ওদের অফিসে গিয়েছিলাম কে বলল তোমাকে কেন তুমি যাওনি না আমি এবার ভুরু কুঁচকে জিজ্ঞেস করলাম এর মধ্যে রজতের সঙ্গে তাহলে তোমার দেখা হয়নি বলতে চাও উর্মি কঠোর মুখে আবার বলল না হঠাৎ আমার রাগ হয়ে গেল উর্মি তো কখনো এরকম ছিল না এই এইরকমভাবে বদলে গেল কি করে মিথ্যে কথা বলা আমি একেবারেই পছন্দ করি না রজতের সঙ্গে উর্মি দেখা করলে আমার কিছু আসে যায় না কিন্তু ও সে কথা আমার কাছে গোপন করবে কেন আমি জোর দিয়ে বললাম আমি নিজের চোখে দেখেছি তুমি রজতের মোটর সাইকেলের পিছনে চেপে আসছো তাই নাকি তুমি নিজের চোখে দেখেছো যদি চেপেই থাকি সেটা কি খুব অপরাধ আমি মোটেই বলিনি সেটা অপরাধ তুমি নিশ্চয় দেখা করতে পারো কিন্তু সেটা গোপন করতে চাইছিলে কেন মোটেই আমি গোপন করতে চাইনি আমি খুব ভালোভাবে জানি তুমি দেখেছ এলগিন রোডের কাছে তোমার গাড়ির পাশ দিয়ে আমরা এলাম তুমি কেন তখন আমাদের ডাকুনি কিংবা কেন গাড়ি ঘুরিয়ে আসনি আমরা একটু দূরেই থেমে পড়ে তোমার জন্য অপেক্ষা করেছিলাম তোমার মনে পাপ আছে তাই তুমি সেটা আগে গোপন করে আমাকে জেরা করতে চাইছিলে ছি, উর্মি তুমি আমাকে এই রকম ভাবে ছোট ভাবলে তুমি বলো তুমি প্রথমেই কেন বললে না আমাকে রজতের মোটর বাইকের পিছনে দেখেছিলে করতে শুরু করলে একটা সাধারণ কথা জিজ্ঞেস করতে পারবো না এটা সাধারণ কথা আর আমি রাগ সামলাতে পারলাম না এই সময় যদি প্রসঙ্গটা বদলাতে পারতাম কিংবা ঘরে অন্য কেউ এসে পড়তো তাহলে সব ব্যাপারটাই অন্যরকম হয়ে যেত তার বদলে আমি চিবিয়ে চিবিয়ে বললাম ধরা পড়ে গেছো না তাই এখন ওই কথা বলছ তুমি আমাকে না জানিয়ে রজতের অফিসে গিয়েছিলে উর্মি অত্যন্ত চেদি মেয়ে রাগের সময় ওর জ্ঞান থাকে না আমাকে বাধা দিয়ে ও কথার মাঝখানেই বলল শুধু ওর অফিসে কেন আমি ওর বাড়িতেও গিয়েছিলাম একদিন ও এত দূর আমার বোন নিউ মার্কেটের সামনেও তোমাকে একদিন দেখেছে রজতের সঙ্গে বেশ করেছি আমার যেখানে খুশি যার সঙ্গে খুশি যাব আমি কি খাঁচার পাখি এরপর ঝগড়া চরমে উঠল আমি রাগে কাঁপতে কাঁপতে উর্মির বাড়ি থেকে বেরিয়ে এলাম আসবার সময় বলে এলাম তোমার যা খুশি করো আর কোনো দিন আমি তোমাকে বিরক্ত করতে আসবো না উর্মির রাগ বেশিক্ষণ থাকে না একটা দিন কাটলেই উর্মির সঙ্গে আবার সব ঠিকঠাক হয়ে যেত এর আগেও দেখেছি দিনের বেলা উর্মি কারুর সঙ্গে ঝগড়া করলে সেদিন রাত্রে বিছানায় শুয়ে শুয়ে কাঁদবে সকালবেলায় তার কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু এইবার সেই রকম হল না আমি চলে যাবার একটু পরেই উর্মি বেরিয়ে গেল বাড়ি থেকে সোজা গিয়ে উপস্থিত হল রজতদের ফ্ল্যাটে জেদের বসে বলল আমি আর কোথাও যাব না আমি এখানেই থাকবো আপনিও কি আমাকে তাড়িয়ে দেবেন রজত উর্মিকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠাবার চেষ্টা করল রাগ করলো ধমকালো উর্মি তখনও কিছুই শুনবে না তারপর রজত ওকে সান্ত্বনা দেবার জন্য ওর পিঠে হাত ছোঁয়াল একবার স্পর্শের পর সব কিছু বদলে যায় রজত তো বলেই সে অতীত কিংবা ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামায় না অধ্যায় ছয় ঠিক আট দিন পরে রজত এসে দেখা করলো আমার অফিসে আমার একটা ছোটোখাটো ঘর আছে সেটার দরজা দিয়ে মুখ বাড়িয়ে রজত জিজ্ঞেস করল বিভাস তুমি কি ব্যস্ত আসতে পারি রজতকে দেখেই আমি একটা ব্যাপারে মন ঠিক করে ফেললাম অফিস থেকে আমাকে বোম্বেতে ট্রান্সফার করার কাজ চলছিল বেশ কিছুদিন ধরেই সেখানে গেলে আমার চাকরিতে প্রমোশন হবে সুযোগ সুবিধেও অনেক বেশি পাব কিন্তু কলকাতা ছেড়ে আমি কিছুতেই যেতে চাইছিলাম না রজতকে বললাম তুমি এক মিনিট বসো আমি ম্যানেজারের ঘর থেকে এক্ষুনি আসছি ম্যানেজারের ঘরে গিয়ে বললাম স্যার আমি বোম্বেতে যেতে রাজি আছি আপনি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন ফিরে এসে দেখলাম রজতর ওর বুড়ো আঙুলের নোখে অন্নমনস্ক ভাবে সিগারেট ঠুকছে আমি বললাম কি ব্যাপার বলো কফি টফি খাবে রজত মুখ তুলে আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল মুখটা দেখেই বোঝা যায় ওর মনের মধ্যে একটা বিরাট দ্বন্দ্ব চলছে রজত যদি কোনো বদমাইশ লম্বর ধরনের মানুষ হতো তাহলে কোনো অসুবিধাই ছিল না ও ভদ্রলোক বলেই কষ্ট পাচ্ছে রজত বলল তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল কিন্তু এখানে বসে ঠিক তুমি কি একটু বেরোতে পারবে খুব কাজ আছে আমি বললাম আধ ঘন্টার মধ্যে সেরে নিতে পারি যদি বসতে পারো আমি বসছি আমি কাজ করতে লাগলাম রজত চুপচাপ বসে একটার পর একটা সিগারেট শেষ করতে লাগলো তারপর এক সময় বেরুলাম ড্রাইভারকে ছুটি দিয়ে নিজেই গাড়ির স্টিয়ারিংয়ে বসে বললাম কোথায় যাবে রজত বলল আমার ফ্ল্যাটেই সুবিধে তোমার আপত্তি আছে না না আপত্তি থাকবে কেন রজতের ফ্ল্যাটে আমি আগে দু তিনবার এসেছি ব্যাচেলারের ফ্ল্যাট এখানে বন্ধু বান্ধবদের দারুণ আড্ডা হয় আমি অবশ্য রজতের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন নই আমার নিজের কোনো ঘনিষ্ঠ বন্ধুই নেই ওদের তাস খেলা বা মদের আড্ডায় আমি সেই রকমভাবে যোগ দিতে পারি না আগেরবার এসে ফ্ল্যাটটাকে অত্যন্ত অগোছালো দেখেছিলাম এখন সেখানে যত্নের স্পর্শ আছে ঘরে ঢুকেই রজত টেবিলের ড্রয়ার থেকে একটা ব্র্যান্ডের বোতল বার করল ঢকঢক করে চুমুক দিল খানিকটা তারপর আমার দিকে বোতলটা বাড়িয়ে দিয়ে বলল খাবে একটু আমি প্রত্যাখ্যান করলাম মানসিক উত্তেজনা দমন করার জন্য রজতের ব্র্যান্ডের দরকার হয় কিন্তু আমার হয় না দুজনে দুটো চেয়ারে বসলাম রজত ওর লম্বা চুলে চিরুনের মতো আঙুল চালাতে চালাতে ক্লিষ্ট স্বরে বলল কিভাবে যে শুরু করব ঠিক বুঝতে পারছি না তুমি জানো নিশ্চয়ই সব ব্যাপারটা আমি বললাম শোনো রজত তোমারও দোষ নেই উর্মিরও দোষ নেই আমি খুব ভালো করে ভেবে দেখেছি এই দাঁড়াও দাঁড়াও ওই রকম ভারিক কি চালে কথা বলো না তুমি মহত্ব দেখাতে চেও না কিংবা উপদেশও দিও না আমরা দুজন পুরুষ মানুষ প্র্যাকটিক্যাল হয়ে কথা বলতে হবে ঠিক আছে তুমি বলো তাহলে আমার যেটুকু বলার আগে আমি বলে নিচ্ছি তুমি আমার বন্ধু তোমার ঘনিষ্ঠ বান্ধবী যার সঙ্গে তোমার বিয়ের সব কিছুই ঠিকঠাক তাকে কেড়ে নেবার মতো মনোবৃত্তি আমার নয় কোনো রকম ছলছুতো করে আমার দিকে তাকে আকৃষ্ট করার চেষ্টাও আমি করিনি আমি জানি আমাকে সবটা বলতে দাও আমি উর্মির সঙ্গে সহজ স্বাভাবিক ব্যবহারই করেছি তোমাকে কোনো রকমভাবে ঠকাবার ইচ্ছেও আমার মাথায় কখনো আসেনি গঙ্গাসাগরে তোমরা আমার সঙ্গে গিয়েছিলেন নিজেদের ইচ্ছেতেই জল থেকে আমি উর্মিকে কোলে তুলে করে এনেছিলাম সেই জন্য কি তুমি কিছু মনে করেছিলে না সেটাই তো স্বাভাবিক তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছিলে যে আমার সেই সময়কার ব্যবহার ক্যালকুলেটার ছিল না কিছু একেবারেই ইনস্টিংটিভ তুমি যে সাঁতার জানো সেটা তো আমার ধারণাতেই ছিল না এই সম্পর্কে আর বেশি বলে লাভ কি এই ব্যাপারটিতে তুমি কোনো গুরুত্ব দাওনি হ্যাঁ কিন্তু উর্মি দিয়েছে ওর ধারণা হয়েছে তুমি ওকে বাঁচাবার চেষ্টা করো ওখানে তো মরার প্রশ্নই ছিল না হয়তো তাই কিন্তু মেয়েরা ছোট ব্যাপারকেও বড় করে দেখে ওরা ওদের প্রতি মনোযোগের বাড়াবাড়িও পছন্দ করে ওরা মেলোড্রামায় বিশ্বাসী যাকে আসল ব্যাপারটা হচ্ছে তুমি খুব ধীর স্থির শান্ত ধরনের মানুষ তুমি অনেক সলিড এবং নির্ভরযোগ্য কিন্তু আবেগ আর উত্তেজনা তোমার মধ্যে কম উর্মির স্বভাবটা সম্পূর্ণ উল্টো সে খামখেয়ালি এখানে আমার হাসি পাবার কথা রজত উর্মি চরিত্র বোঝাচ্ছে আমাকে অথচ উর্মিকে ও দেখেছে মাত্র দু তিন মাস আর আমি উর্মিকে চিনি অন্তত এগারো বছর ধরে রজত বলল তোমাদের মধ্যে মিল হওয়া খুব শক্ত ছিল ঝগড়া হতোই এখন না হোক বিয়ের পরে সুতরাং এখন যে হয়েছে সেটা এক হিসেবে ভালোই এখন তোমাদের প্ল্যান কি। তুমি জানো বিয়ে করার তো কোনো প্ল্যান ছিল না আমি বিয়েটি এর কথা কখনো ভাবিওনি কিন্তু উর্মি মানে সেদিন উর্মি আমার এখানে এসে পড়লো ঝড়ের মতো কিংবা ওর যা নাম একটা প্রকাণ্ড ঢেউ আমার সব ধারণাটাই মিথ্যা হয়ে গেল মানে ওই বিজ্ঞাপনে সিগারেটের বিজ্ঞাপনে যেমন লেখে আর কি মেড ফর ইচ আদার আমরা দুজনে ঠিক তাই আমরা পরস্পরের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছি হঠাৎ আমার মনে হলো আমি এখানে চুপচাপ বসে আছি কেন এই রজত এই আমার কাছ থেকে উর্মিকে কেড়ে নিচ্ছে আমি কোনো বাধা দেব না বছরের পর বছর ধরে যে উর্মিকে আমি আমার বুকের মধ্যে লালন করেছি পৃথিবীতে যার চেয়ে সুন্দর আমি আর কাউকে দেখি না সেই উর্মি একটা ঘুষিতে রজতের সব দাঁতগুলো ভেঙে ফেলা উচিত নয় আমার তবু আমি স্থির হয়ে বসে রইলাম রজত ঠিকই বলছে ওর সঙ্গেই উর্মিকে ঠিক মানায় রজত তো নিজে থেকে উর্মিকে গ্রাস করেনি আমি ওদের আলাপ করিয়ে দিয়েছি উর্মি স্বেচ্ছায় এসেছে এখানে আমি জিজ্ঞেস করলাম উর্মি কোথায় আসবে আর একটু পরেই আসবে আমি এইসব কথা উর্মির মুখ থেকে শুনতে চাই উর্মি নিজের মুখে তোমাকে কিছুই বলতে পারবে না উর্মি খুবই ভেঙে পড়েছে একদিন হঠাৎ রাগের মাথায় ঝগড়া করলেও তোমার সঙ্গে ওর এতদিনের সম্পর্ক তো তাছাড়া ও তোমাকে শ্রদ্ধা করে একদিন যেটা ছিল ভালোবাসা আজ সেটা হয়ে গেল শ্রদ্ধা মাত্র এক মাস আগেও উর্মি আমার গলা জড়িয়ে ধরে বলেনি যে আমার ছেড়েও বেশি দিন দূরে থাকতে পারে না না আমি ভুল করেছিলাম উর্মির মুখ থেকে আমি কিছুতেই শুনতে চাই না যে সে আমাকে ভালোবাসে না ওটা মরিচিকা হয়েই থাক ভালোবাসা তো কোনো বন্ধন নয় কোনো প্রতিশ্রুতি বোধহয় সারা জীবন টেকে না উর্মিকে আমি ভালোবেসেছি তাকে বেঁধে রাখতে চাইনি তো কখনো রজত আবার বলল বিভাস আর একটা কথা তোমার কাছে বলতে আমার খুবই লজ্জা করছে কিন্তু না বলে আমার উপায় নেই এখন উর্মির চেয়ে আমি যেন বেশি পাগল হয়ে উঠেছি আমি বুঝতে পেরেছি উর্মির মতন একজন মেয়েকেই আমি সারা জীবন ধরে খুঁজছিলাম ওকে না পেলে আমার চলবে না ওকে না দেখলে আমি সারা জীবন অসম্ভব অতৃপ্ত থেকে যেতাম আমি জানি তোমার কাছ থেকে আমি ওকে কেড়ে নিচ্ছি এটা ভয়ঙ্কর স্বার্থপরতা কিন্তু ভালোবাসার জন্য মানুষ এরকম স্বার্থপরত হয় তুমি আমাদের ক্ষমা করো তুমি জীবনের সার্থক তুমি জীবনে অনেক নারীর ভালোবাসা পাবে উর্মির চেয়েও অনেক ভালো কোনো মেয়েকে বিয়ে করতে পারবে কিন্তু উর্মি শুধু আমারই জন্য রজতের গলা আবেগে কাঁপছিল যে কোনো লোকেরই সহানুভূতি হবে তার কথা শুনে উর্মিকে সে তীব্রভাবে ভালোবেসে ফেলেছে এখানে যে আমার কোনো ভূমিকা নেই আমি রেগে উঠে রজতের সঙ্গে ঝগড়া মারামারি করলে সেটাই বোধ স্বাভাবিক হতো কিন্তু আমরা একটা সভ্যতা সৃষ্টি করেছি আমরা এখন আর কোনো নারীর জন্য মারামারি করি না এখন সব দুঃখ বুকে চেপে রাখতে হয় রজত আবার চুমুক দিচ্ছে ব্র্যান্ডির বোতলে আমি উঠে দাঁড়ালাম খুব ধীর স্বরে বললাম আমার দুটো শর্ত আছে আমি চাকরিতে ট্রান্সফার নিয়েই শিগগিরই চলে যাচ্ছি বোম্বেতে আমি কলকাতা ছেড়ে যাবার আগে তোমরা বিয়ে করবে না আর আমার বোনের বিয়ের আগে তোমাদের এই সম্পর্কের কথা যেন আর কেউ জানতে না পারে সেই বিয়েতে তোমরা দুজনেই নেমন্তন্ন খেতে যাবে রজত উঠে দাঁড়ালো আমার হাত ধরে পড়ল তুমি যদি রাজি না হতে কিংবা রাগ করতে তাহলে আমি কি করতাম জানো আমি সেটাও আগে থেকে ঠিক করে রেখেছিলাম আমি কাউকে কিছু না জানিয়ে উর্মিকেও না জানিয়ে অন্য কোথাও চলে যেতাম আমার আর খোঁজ পেতে না অবশ্য তাতে আমার সমস্যা মিটত কিনা আমি জানি না হয়তো তাতে আমাদের তিনজনের জীবনে অভিশপ্ত হয়ে উঠত আমি বললাম না তার আর দরকার নেই আমি দূরে সরে যাচ্ছি আমি তোমাদের মধ্যে বাধা সৃষ্টি করব না জানি আমার এই কথাগুলো মহৎ মহৎ শোনাচ্ছে কিন্তু উপায় নেই একটা কিছু তো বলতে হবে এর চেয়ে সংক্ষিপ্ত আর কি বলা যায় রজত আমার হাতটা চেপে ধরে থেকে জিজ্ঞেস করলো নো ফিলিংস আমি বললাম না একটু সংক্ষিপ্ত তারপর পা বাড়ালাম দরজার দিকে রজত বললো এ কি এখনই চলে যাচ্ছ আর একটু বসো এই উর্মি ছটার মধ্যে এসে যাবে ওর সঙ্গে দেখা করে যাবে না না আমার কাজ আছে অনেক রজতের ফ্ল্যাট থেকে বেরিয়ে আমি গাড়িতে বসে একটা সিগারেট ধরালাম আগে আয়নায় দেখলাম নিজের মুখটা কোনো অস্বাভাবিক পরিবর্তন তো ঘটেনি কেউ কি আমার মুখ দেখে বুঝবে আজ আজ থেকে আমার জীবনটা কত শূন্য হয়ে গেল গাড়িটা চালিয়ে সিআইটি রোডের বাঁক ঘোড়ার মুখেই আবার থামলাম রজতের ফ্ল্যাটটা যেন চুম্বকের মতো আমাকে টানছে ওটা ছেড়ে দূরে যেতে পারছি না একটু পরেই ওখানে উর্মি আসবে গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়ালাম এখান থেকেও রজতের ফ্ল্যাটটা দেখা যায় রজত দাঁড়িয়ে আছে বারান্দায় অনবরত চুলের মধ্যে আঙুল বোলাচ্ছে রজত প্রতীক্ষা করছে জন্য আমিও তাই অথচ দুজনের মধ্যে কত তফাত গঙ্গাসাগরে নৌকো উল্টে যাওয়ার ঘটনা আসলে কিছুই নয় একটা নিমিত্ত মাত্র জল থেকে তোলার সময় রজত উর্মিকে স্পর্শ করেছিল সেই স্পর্শেই উর্মি বুঝেছে এই রকম পুরুষকেই তার চাই আমি উর্মির যোগ্য নই পরপর কটা সিগারেট শেষ করেছিলাম মনে নেই একসময় দেখলাম রজতের বাড়ির সামনে একটা ট্যাক্সি থামল তার থেকে নামলো উর্মি একটা সাদা রঙের শাড়ি পরে আছে মুখ চোখ উদ্ভ্রান্তের মতন ভাড়া মিটিয়ে দিয়ে দ্রুত এগিয়ে গেল সিঁড়ির দিকে উর্মির সঙ্গে বস্তুত সেই আমার শেষ দেখা আমি মনে মনে বললাম উর্মি আমি চিরকাল তোমায় ভালোবাসব আমার ভালোবাসা দিয়ে তোমাকে সুখী করতে চেয়েছিলাম তুমি সুখী হও আমি তোমার সুখের জন্যই তোমাকে রজতের হাতে সমর্পণ করলাম অধ্যায় সাত বোম্বেতে বাড়ি ভাড়া জোগাড় করা খুব শক্ত তাই প্রথমে এসে আমাকে উঠতে হলো একটা হোটেলে সেখানে সময় কাটে না বোম্বেতে ট্রান্সফারের কথা আর কাউকে আগে ঘূর্ণাক্ষরেও জানায়নি আমার বোনের বিয়ে হয়ে যাবার পর বাড়িতে খবরটা প্রকাশ করে ঠিক সেই দিনই ট্রেনে চেপে বসেছি এখন কলকাতাতে নিশ্চয়ই আমাকে নিয়ে অনেক রকম আলোচনা এবং জল্পনা কল্পনা হচ্ছে আমার আড়ালে যা খুশি তাই হোক কাজের মধ্যে সবসময় নিজেকে ডুবিয়ে রাখব ঠিক করেছিলাম কিন্তু কাজেরও তো একটা সীমা আছে এক সময় না এক সময় একা থাকতেই হয় তখনই রাজ্যের চিন্তা মাথায় ভিড় করে উর্মির ছবিটা বারবার চোখের সামনে ভেসে ওঠে আমি সেটা তাড়াবার জন্য তক্ষণে চলে যাই কোনো সিনেমা দেখতে যে কোনো আজে বাজে সিনেমাই হোক না কেন বিছানায় শুয়ে শুয়েও আমি যেন সিনেমায় দেখি স্পষ্ট দেখতে পাই উর্মি আর রজত হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে কিংবা রজত মোটরসাইকেলে স্টার্ট দিচ্ছে উর্মি বসেছে পিছনে মোটরসাইকেলটা গর্জন করে সাঁ করে বেরিয়ে গেল পদপদ করে উঠছে উর্মির আঁচল সমস্ত শব্দ ভেদ করেও আমি শুনতে পাই ওদের দুজনের মিলিত হাসির শব্দ সেই সময় বিছানা থেকে উঠে আমি ঘুমের ওষুধ খেয়ে নিই আমি কলকাতা ছেড়ে চলে আসার পরে কয়েকটা দিন উর্মি আর রজতের কিভাবে কেটেছিল তা অনেকটা আমি এই রকম স্বপ্নে দেখেছি অনেকটা শুনেছি পরে লোকমুখে সবই আমার স্বপ্নের সঙ্গে মিলে গেছে আমি কলকাতা ছাড়বার পর উর্মি যখন রজতকে বিয়ে করার কথা বলেছিল তখন হুলুস্থুলু পড়ে গিয়েছিল ওর বাড়িতে এবং চেনা শোনা আত্মীয় মহলে সকলের কাছে ব্যাপারটা অবিশ্বাস্য মনে হয়েছিল আমার পলায়নের ফলে সকলেই ধরে নিয়েছিল যে উর্মির সাথে আমার কিছু একটা গুরুতর গণ্ডগোলি ঘটেছে কিন্তু পাত্র হিসেবে রজতকে কারোরই পছন্দ হয়নি সাধারণ সংসারী লোকেরা রজতের মতন ছেলেকে সুনজরে দেখে না তার লম্বা চওড়া চেহারা অন্যদের কাছে মনে হয় গুন্ডার মতন সে একটা মাঝারি চাকরি করে বটে কিন্তু সে উশৃঙ্খল বাউন্ডুলে তার বিষয় সম্পত্তি নেই জমানো টাকা নেই প্রকাশ্যে মদ খায় নারী ঘটিত অনেক কাহিনী আছে তার নামে তার উপরে একেবারেই নির্ভর করা যায় না উর্মিকে অনেকে নিবৃত্ত করতে চেষ্টা করেছিল তাকে আবার পাঠিয়ে দিতে চেয়েছিল দিল্লিতে কিন্তু অন্য কারুর কথায় সে যে মদ বদলাবে না তা আমি অন্তত খুব ভালো করেই জানি উর্মি যখন আমাকে ছাড়তে পেরেছে তখন আর কাউকে সে গ্রাহ্য করবে না উর্মির দাদা সুকমল বোম্বে পর্যন্ত ধাওয়া করেছিল আমাকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে নেবার জন্য সুকমল ভেবেছিল উর্মির সঙ্গে আবার সাধারণ ঝগড়া বা মান অভিমান হয়েছে আর একবার দুজনের দেখা করিয়ে দিতে পারলেই সব ঠিক হয়ে যাবে আমি সুকমলকে খুব শান্তভাবে বুঝিয়ে বললাম যে আমি উর্মির ভালোর জন্যই ওকে ছেড়ে এসেছি রজতের সঙ্গে ওর স্বভাবের মিল হবে রজতকে ও সত্যিকারের ভালোবাসতে পারবে সুকমল বলল এটা কোনো ভালোবাসাই নয় এটা একটা সাময়িক মোহ কিন্তু উর্মির চব্বিশ বছর বয়স হয়ে গেছে সে বুঝবে না কোনটা মোহ কোনটা ভালোবাসা আরে মেয়েরা অনেক বয়স পর্যন্ত ছেলে মানুষ থাকে ওরা নিজেদের সম্পর্কে কিছুই বোঝে না তবুও যদি ভুল করতে চায় তুই আমি বাধা দেবার কে জীবনটা তোর নিজেরই তাহলে ও যদি এরকম একটা ভুল করে আমি দাদা হয়েও তাতে বাধা দেব না এসব ক্ষেত্রে বাধা দিয়েও কোনো ফল হয় না রে তুই রজতের সঙ্গে দেখা করেছিস ওরে বাবা সে তো একটা গুন্ডা তার ভাবভঙ্গি দেখলে মনে হয় আমরা কোনো আপত্তি করলে সে উর্মিকে কেড়ে নিয়ে যাবেই অবশ্য এইসব লোকে কি করে ঠান্ডা করতে হয় আমি জানি সুকমল তুই ভুল করছিস রজত মোটেই গুন্ডা নয় তার অনেক গুণ আছে ওকে বিয়ে করলে উর্মি সুখী হবে আর এ বিয়ে তো হবেই মাঝখানে তোরা বাধা দিয়ে ব্যাপারটাকে তেতো করে তুলিস না কলকাতায় ফিরে যাওয়ার আগে সুকমল দিকে একটা ঘৃণার দৃষ্টি দিয়ে বলে গেল তুই যে এত কাপুরুষ তা আমি জানতাম না তুই এত সহজে ছেড়ে দিলি হ্যাঁ নিজের বোন বলে বলছি না উর্মিকে ছেড়ে দিয়ে তুই বিরাট ভুল করলি আমি সেই কথার কোনো উত্তর দিইনি আমি আগেই শুনেছিলাম রজত আনুষ্ঠানিক মন্ত্র পড়া বিয়েতে রাজি নয় ওরা রেজিস্ট্রি করবে তারপর খাওয়া দাওয়া আমি মনে মনে স্পষ্ট দেখতে পাচ্ছি নির্দিষ্ট দিনে রজতের ফ্ল্যাটে কয়েকজন বন্ধু বান্ধব এসেছে মাঝখানে গম্ভীর মুখ প্রৌঢ় রেজিস্ট্রার দু একটা শপথ বাক্য এবং কয়েকটা সই হয়ে গেল বিয়ে সারা জীবনের অঙ্গীকার এখন থেকে উর্মি সামাজিকভাবে রজতের এরপর খাওয়া দাওয়া কি নববধূর মতন লজ্জাশীলা না স্বাভাবিক সহজভাবে সকলকে খাদ্য পরিবেশন করছে সেটাই যেন উচিত রজত ঘুরে ঘুরে সকলকে জিজ্ঞেস করল আরেকটা ফ্রেশ ফ্রাই নেবেন না একটু দই ওখানে আমার কথা একবারও কি কারোর মনে পড়ছে বিয়ের পর হানিমুন আমি উর্মিকে কাশ্মীরে নিয়ে যাব বলেছিলাম রজত অত দূরে যাবে না রজত তো খুব পাহাড় ভালোবাসে খুব সম্ভবত দার্জিলিং দার্জিলিং এ রজত আর উর্মি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জলা পাহাড়ের দিকে যাচ্ছে দারুণ খুশিতে উজ্জ্বল দুই তরুণ তরুণী কি সুন্দর মানিয়েছে ওদের ওরা হাত ধরাধরি করে দৌড়চ্ছে কাছাকাছি আর কেউ নেই ওরা কি বুঝতে পারছে যে হাজার মাইল দূর থেকে আমি ওদের দেখছি ঘোরা ভাড়া করেছে রজত উর্মিকে ঘোড়ায় চড়া শেখাচ্ছে উর্মি একটু ভয় পাচ্ছে না হাসিতে দুলে দুলে উঠছে ওর শরীর রজত আর উর্মি পাশাপাশি দুটো ঘোড়ায় চড়ে যাচ্ছে কালিম্পং এর দিকে যেন সে যুগের এক রাজকুমার আর রাজকুমারী বৃষ্টি বৃষ্টি হঠাৎ বৃষ্টি এসে গেছে ভিজে যাচ্ছে উর্মি ইস যদি ঠান্ডা লেগে যায় ওরা দুজন বাচ্চা ছেলে মেয়ের মতো ছুটে ছুটে আসছে হোটেলের দিকে উঠে গেল হোটেলের দোতলায় উর্মির খুব শীত করছে এখনো রজত ওর হাত হাতে ঘষে গরম করে দিচ্ছে রজত সাংবাদিক কত লোকের সঙ্গে চেনা দার্জিলিংয়েও অনেক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হচ্ছে ম্যালের কাছে রজতের দুই বন্ধু তারা শিলিগুড়ি থেকে মোটরসাইকেলে এসেছে বেড়াতে একজনের মোটরসাইকেল কি যেন একটা গণ্ডগোল দেখা দিয়েছে মোটরসাইকেলটা রজতের নেশার মতো উর্মিকে দাঁড় করিয়ে রেখে রজত তার বন্ধুর মোটর সারাচ্ছে এই তো ঠিক হয়ে গেল রজতের মুখে সাফল্যের হাসি রজত উর্মিকে বলছে তুমি একটু দাঁড়াও আমি মোটরসাইকেলটা একটু ট্রায়াল দিয়ে আসি স্টার্ট দিয়ে রজত সেটা নিয়ে দুরন্ত গতিতে বেরিয়ে গেল অনেকক্ষণ ধরে শোনা যায় না শব্দ না কত আর ছবি দেখব দুটো ঘুমের বড়ি খেয়ে শুয়ে পড়লাম চোখ আহ ঘুম কি কিছুতেই আসবে না মাঝরাত্রে কিসের একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল আওয়াজ না কে যেন ধাক্কা দিল আমার মাথায় কে যেন আমাকে ধাক্কা দিতে দিতে ব্যাকুল গলায় বলে উঠল বিভাস ওঠো ওঠো কিছুই বুঝতে পারলাম না ঘরের দরজা বন্ধ কে আমাকে ধাক্কা দিয়ে জাগাবে উঠে আলো জ্বাললাম দরজা তো বন্ধই আছে ঘরে কেউ নেই তবে আমার স্যুটকেসটা একটা ছোটো টেবিলের ওপর রাখা ছিল সেটা পড়ে গেছে নিচে সেই সব বোধহয় ঘুমটা ভেঙেছে সুটকেসটা পড়ল কি করে হয়তো আমার পায়ের ধাক্কা লেগেই ঘুমের মধ্যে পড়ে গেছে যদি ওটা বেশ দূরে না আসলে আমার ঘুম ভেঙেছে একটা দুঃস্বপ্ন দেখে ওহ কি বিশ্রী স্বপ্ন আমি দেখলাম দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তা দিয়ে দারুণ স্পিডে মোটরসাইকেল নিয়ে ছুটে আসছে রজত পাশেই খাদ খুব দুঃসাহসী রজত সেই অবস্থাতেই পকেট থেকে ব্র্যান্ডের বোতল বার করে চুমুক দিতে গেল এক হাতে হ্যান্ডেল ধরা এ কি করছে রজত হঠাৎ হ্যান্ডেলটা বেঁকে গেল কিংবা চাকা স্কিড করল মোটরবাইক শুদ্ধ রজত গড়িয়ে পড়ছে খাদে অনেক অনেক নিচে না 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 এ হতে পারে না এ হতেই পারে না অসম্ভব অসম্ভব আপনারা শুনছিলেন সত্যের আড়ালি উপন্যাসের দ্বিতীয় পর্ব আজকে এখানেই শেষ করছি এই পর্ব আপনাদের যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করবেন আজকে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আবার ফিরে আসছি কালকে নতুন একটি এপিসোড নিয়ে নমস্কার ভালো থাকবেন